জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এই হয়েছে মানিক কুমার, তুমি মন খারাপ করে গাছের নিচে বসে আছো কেন? তোমার মনে কি এমন দুঃখ? সাধু বাবা, আমার পিতামাতা বড় লোভী, তাদের কাছে আমার চেয়ে মহারাজ বা উপহারের মূল্য বেশি। সন্তানের কাছে পিতামাতা ভগবান তুল্য, কিন্তু আমি তাদের পিতামাতাটাকে মনে শান্তি পাই না। তুমি ঠিকই বলেছো মানিক কুমার, তুমি যাদের পিতামাতা বলে জানো তারা আসলে তোমার পিতামাতা নয়। রূপনগরের মহারাজার পুত্র কাঞ্চন কুমার তোমার জন্মদাতা পিতা, আর তোমার মা তোমাকে হারিয়ে আজ 12 বছর ধরে পাগলিনীর মতোই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জয় বাবা ভোলানাথ। হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই? কোথায় গেলে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুমি বলে দাও। তুমি কে বাবা, কানে কানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। তোমার নাম? মানিক কুমার। মানিক, তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা। আয় আয় মানিক, আমার বুকে আয়। মা, চল বাবা আমার সঙ্গে চ। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নায়েব, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজ দরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসব। আমি রাজার বামবাসীর আসনে বসে থাকবো মা। দাদা, বৌদি, এতদিন পর আমি আমার সন্তান ফিরে পেয়েছি। কমলা, তুই এত বছর কোথায় ছিলি? কোথায় তোর সন্তান? মানিককে মন্ত্রী চুরি করে নিয়ে গিয়েছিল। মানিক আবার বলেছে ওকে কাছে পেতে হলে রাজার কাছে বিচার চাইতে হবে। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাবে? বলো না, আমায় নিয়ে যাবে? নিয়ে যাবো, মহারাজের কাছে তোর সন্তানের দাবি করে বিচার চাইব। বলো তোমার কি ফরিয়াদ কাটুরিয়া সর্দার, আমাকে নির্ভয় বলো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। বেয়াদপি মাফ হয় মহারাজ, এই সব ছোট লোক ভিখারীদের সরাসরি রাজদরবারে প্রবেশাধিকার দিলে রাজদরবারের সম্মান ক্ষুণ্ণ হয় মহারাজ। মন্ত্রী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কল্যাণ সেনের দরবারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ধনী দরিদ্র সকল প্রজাদেরই এখানে সমান অধিকার। আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ, আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছি। বলো কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা, আজ থেকে 12 বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান, মন্ত্রী বসে ওকে চুরি করে এনেছিল। আপনি আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, আপনি এসব পাগলের প্রলাপে বিশ্বাস করবেন না মহারাজ। হেই, কে আছিস? এই ভিখারিনীকে রাজদরবার থেকে বার করে দেন। স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন মন্ত্রী, বলে যাবেন না মহারাজ কল্যাণ সেন স্বয়ং দরবারে হাজির। বলো মা, এই সন্তানটি যে তোমার তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আছে মহারাজ, আছে। আমি আমার ছেলের নাম রেখেছিলাম মানিক কুমার। তোমার আর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আছে। আমার ছেলের জন্মের সময়
কপালে রাজটিকার চিহ্ন ছিল, এখনো তা কপালে আছে। ধর্মাবতার, ধাইমা কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর কাছে বিক্রি করে দিয়েছে, সেই থেকে কমলা বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। মহারাজ, আপনি একজন ন্যায়পরায়ণ বিচারক, আমার বোনের একমাত্র সম্বলকে আপনি ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিন। কিন্তু মা, তোমার দাবির সপক্ষে এটাই যথেষ্ট প্রমাণ নয় যে মানিক কুমার তোমার ছেলে। তাহলে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না মহারাজ? পাবে মা, সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থেকো। সেনাপতি বলুন মহারাজ। ধাইমা এবং মন্ত্রী স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্য তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানেই মুলতুবি রইল।